হাজার লকডাউন দিয়ে কারফিউ দিয়ে কিচ্ছু লাভ হবে না যদি আমি নিজেকে নিজে কনসাস না করি। লকডাউন দিয়ে কী হবে, কারফিউ দিয়ে কী হবে যদি আমি নিজে বাইরে হইতে চাই? আমি যদি নিজে মনে করি ও পুলিশ দেখার আগে আমি মাস্কটা আমি রাখলাম, পুলিশ দেখার পরে মাস্কটা আমি করলাম, সো আপনি কার জন্য করতেছেন? পুলিশের জন্য করতেছেন না প্রশাসনের জন্য করতেছেন না নিজের জন্য করতেছেন? ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি নিজে চিন্তা করেন, আপনি আপনার জন্য করতেছেন, আপনার পরিবারের জন্য করতেছেন। আপনার করোনা হলো, আপনি বেঁচে গেলেন, হয়তো বা হয়তো বা বাসায় গেলেন, আপনার আব্বার হলো, আম্মার হলো, কিংবা আপনার ছোটো বাচ্চার হলো, কিংবা আপনার ভাই বোনদের হলো, সে মারা গেল, দায়িত্ব কে নেবে? সো এটা আমাদের কনসাস হওয়া উচিত এবং আমাদের আল্লাহ রসুলও এই কথা বলে গেছেন বা এই হাদিসে আছে এটা, সো এটা মেনে চলাটা উচিত বলে আমি মনে করছি। সব নারায়ণগঞ্জের বাসীর কাছে আমার একটাই অনুরোধ যে সেটা হচ্ছে যে সরকার কী করবে, রাষ্ট্র কী করবে, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্র কী করবে, মানে এই করোনা কোভিড থেকে প্রোটেকশনের জন্য, সেটা অফকোর্স একটা সাবজেক্ট। তার চেয়ে বড় সাবজেক্ট হচ্ছে যে আমি আমার জন্য কী করব। আমি নারায়ণগঞ্জের মানুষের কাছে একটা অনুরোধ জানাবো এবং সবার কাছে অনুরোধ জানাবো যে দুটো জিনিস করার জন্য, একটা হচ্ছে যে আমরা যেই যেই ধর্ম আছি সেই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আর আরেকটা যে হাত জোর করে অনুরোধ জানাবো সবার কাছে, দয়া করে দয়া করে আল্লাহর ওয়াস্তে স্বাস্থ্যবিধিটা নিজে মেনে চলুন এবং আপনার পাশে যে লোকটা আছে তাকে কনসাস করুন, সেও যাতে মেনে চলে। এটা ছাড়া যেই রূপটা আস্তে আস্তে নিচ্ছে, আমরা কিন্তু বড় ধরনের হুমকির মুখে পড়ে যাব। সো এই যে আজকে ঢাকার থেকে নারায়ণগঞ্জে আসলাম, প্রায় 3 ঘন্টা 10 মিনিট লাগবে আসতে, আমি জানি না যে কীভাবে মোকাবেলা হবে। তো আমরা ভাবছি বিষয়টাকে খুব হালকাভাবে দেখছি, কিন্তু বিষয়টা খুব হালকা না। তখনই খারাপ লাগবে যখন আমার নিজের কিছু কাছের লোক যদি এই কোভিডে চলে যায় দুনিয়া থেকে, তখন বোঝা যাবে যে এটা রিয়াকশনটা কী। সো আমার একটি অনুরোধ থাকবে, দলমত নির্বিশেষে সবাই কনসাস হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন, টাইম মতো টিকা নেন। সরকার চেষ্টা করছে, সরকারের একার চেষ্টা কিচ্ছু করা যাবে না, আমাদের সবাই মিলেই সব কনসাস হতে হবে।